পাহাড়ের গা ধরে চলে এলাম বেশ খানিকটা উপরে, এবং উপরে উঠার পর আরও একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। বোঝাই যাচ্ছে যে এখনো কাজ চলছে। একটা ওয়াচ টাওয়ার পেয়ে গেলাম, হঠাৎ করেই আমরা একটা ওয়াচ টাওয়ার পেয়ে গেলাম। বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাইক নিয়ে আসার সুবিধে, নিজেদের কোনো ডেস্টিনেশন নেই, একটা অ্যাডভেঞ্চার। এখানে কেউ নেই, কেউ আসেও না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যে বোঝা যাচ্ছে যে কাজ এখনো চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে কতটা অফবিট জায়গা, অর্থাৎ খুব কম লোকই আসে এখানে। তবে আমরা বাইক নিয়ে এসেছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারছি, সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। আপনাদের কাছে যদি সেই অ্যাডভান্টেজ নাও থেকে থাকে, তাও আসুন অবশ্যই এবং নিজের চোখে দেখুন। কারণ ক্যামেরা তুলে ধরতে পারে, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা। যাচ্ছি আমরা কেউই জানি না, দেখা যাক নতুন কিছু তোমাদেরকে দেখানো যায় কিনা। চিমটাবুরু পাহাড়ে ওঠা হবে, তার আগে সবাই একটু পেটে ফেলে দিচ্ছে। এই যে ওই চিমটা পাহাড় দেখা যাচ্ছে, তার জন্য প্রস্তুত ওই চিমটা পাহাড়। তার পাশেই ছোট্ট একটা ড্যাম খয়রা বেড়িয়া ড্যাম। অজানা অচেনা রাস্তায় কোনোরকম গাইড ছাড়াই আমরা উঠতে চলেছি, দেখা যাক পারি কিনা চিমটা পাহাড়ে ওঠার। অন্য একটা রাস্তা আছে একটা গ্রাম থেকে, আমরা সেপাশ থেকে যাচ্ছি না। আমরা একটু অন্য রাস্তা ধরে এগোতে চাইছি, দেখা যাক কত দূর কি যেতে পারি আমরা। আমাদের সাথে থেকো বন্ধুরা, ঠিক 9টায় আমরা যাত্রা শুরু করলাম, দেখা যাক কত সময় ফিরতে পারি। ওই দূরে দেখা যাচ্ছে না, বুঝতে বলতে পারছি না, ওই অর্ণবটা ওইখানে আসছে, ওইখানে খয়রাবেড়িয়া ড্যাম দেখা যাচ্ছে। ঘন জঙ্গল, অজানা অচেনা গাছ, চারিদিকে শুধু বন আর বন, জানি না কি আছে ভাগ্যে। সঙ্গে থেকে বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ
चैनल सबसक्राइब करते भूलें ना और अवश्य बेल बटन क्लिक कर सब चे आगे तुम्हारा छविगुलो आगे देखते पाओ हमारे वीडियो आगे देखते पाओ। ये आशरफ साथीरा आस्ते 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 करे डांडी अभियान मध्यप्रदेश मोटामुटी आज के कमे जाए এরকম জার্নি হলে অর্ণব বলে দিয়েছে আমি থাকবো না কিন্তু আমরা বলেছি জোর করে নিয়ে যাবো বিয়ে হলো একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা কিন্তু মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ আমার সব সঙ্গী সাথীরা তারা অন্য একটা রাস্তা খুঁজে বেরিয়ে পড়েছে ওই দেখা যাচ্ছে যদি নতুন কোনো রাস্তা রাস্তা পাওয়া যায় চলেছে সব আর এই যে দেখা যাচ্ছে আমাদের এমটাবুরু পাহাড় আমরা এই পাশ থেকে উঠে হয়েছিলাম কিন্তু সম্ভব নয় দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন খাড়া এই পাশ থেকে তার মানে গ্রামবাসীরা এখানকার সাদা এখানকার লোকাল যারা আছেন তারা আমাদেরকে ভুল বলেছেন এই পাশ থেকে রাস্তা নেই কারণ এই পাশ থেকে ওঠা সম্ভবই না তাহলে নেমে যেতে হবে নেমে গিয়ে ওপাশ থেকে উঠতে হবে। আমরা এসে গিয়েছি টুরগা ড্যাম তার সঙ্গে টুরগা ফলস চেমটাবুরুতে তো উঠতেই পারলাম না ভুল রাস্তা গিয়ে তবে কথা দিচ্ছি নেক্সট টাইম আবার এলে অবশ্যই চেমটাবুরুতে ওঠাবো বিশাল টুরগা ড্যাম ওই দূরে দেখা যাচ্ছে টুরগা ফলস প্রজাপতি উড়ে বেড়াচ্ছে সূর্য বেগে নেমে আসছে দুর্গা ফল অসম্ভব সুন্দর ছেলে সব স্নান করতে নেমে গিয়েছে জল দেখে আর নিজে থাকতেই পারিনি ওই স্নান করছে সব বন্ধুরা এসে গেছি আমরা মার্বেল লেকে এই দেখো আমরা সবাই এসে গেছি এইখান থেকে এই পাঞ্চেত বাঁধ করার সময় পাঞ্চেত মাইথন এসব বাঁধ করার সময় এই পাহাড়টা কেটে কেটে সব পাথরগুলোকে নিয়ে যাওয়া হয় হ্যাঁ নিয়ে গিয়ে এবার সেটা একটা লেকের মতো হয়ে গিয়েছে এখানে তারই নাম হয়ে গেছে মার্বেল লেক অবশ্যই কৃত্রিম মানুষের তৈরি একেবারেই নয় চাই পিলো অভিষেক ওয়েলকাম ব্যাক
Welcome back to my channel. Darjeeling is coming. Hey, gadi, gadi. এসে গেছি আমরা ময়ূর পাহাড়ে। শুনেছিলাম একসময় ময়ূর এখানে প্রচুর আনাগোনা করত, আসতো প্রচুর, এখানে বাসা করত, তাদের বংশ বিস্তার করত। কিন্তু এখন আস্তে আস্তে এত বেশি ময়ূর স্থানীয়রা ধরা শুরু করেছে, অবশ্য তা সবার জন্য আমরাই দায়ী। এই যে ময়ূরের পালক, ময়ূরের পেখম, হ্যাঁ, এইসব নিয়ে আমরা এত বেশি কেনা বেচা করি, তার জন্য এরা মারতে বাধ্য হয়। এখন আর ময়ূর সেরকম দেখাই যায় না। ময়ূর আমরা পাই কিনা, যদি ভাগ্যে একটা থাকে ময়ূর, সেই উদ্দেশ্যেই যাওয়া। আসলে আমরাও এত আনাগোনা করি, তাদের তারাও তো ভয় পায় না, তাদের তো ভয় লাগে। মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে হিংস্র জীব, সব কিছু ধ্বংসের মূলেই। কিন্তু আমরা এত জ্ঞান দিই, এত কথা বলি, সেই আমিই আসছি এখানে, আর সে আমার জন্য কি ময়ূর থাকবে? যে তোমরা এসছো, তুমি এসছো, আমিও আছি, দেখো ছবি তোলো। আর যদি সবাই ছবি তুলে চলে যেত, সেটাই। আসলে দলে যারা যারা আছে প্রত্যেকেরই পাহাড় বড্ড পছন্দের, তাই কোনো পাহাড়ি রেহাই পাচ্ছে না আমাদের কাছ থেকে। দেখা যাক, এর উপর থেকে যে ভিউটা আশা করি দারুণ হবে, নিজে তো দেখবই, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এটাই ময়ূর পাহাড়ের উপর থেকে যে নৈসর্গিক দৃশ্য আমি দেখতে পাচ্ছি চাক্ষুষ করে, কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরও একটা ভালো জিনিস আমরা খুঁজে পেয়েছি, আপনারাই দেখুন। তো এই ছবিগুলো এঁকেছে আমাদের মেদিনীপুরেরই তিনজন দাদা ভাই, যাই হোক, তো ওনাদেরকে একবার নামগুলো একবার বলুন। আমার নাম শুভ্রনীল মহান্তি। বাড়িটা? বাড়ি আমার খড়গপুর। আর তোমাদের? আমার নাম অনিমেষ মণ্ডল, আমার বাড়ি ঘাটাল। আর আমার বাড়ি মেচেদা, মেদিনীপুরে। তো তোমাদের এই যে ছবি অসাধারণ এঁকেছো, জাস্ট কিছু বলার নেই, তোমরা এখানে দেখে দেখেই আঁকলে, তাই তো? জাস্ট এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। এসে গিয়েছি আমরা আপার ড্যামে। অ্যাকচুয়ালি আপার ড্যামে কী হয়, এইখান থেকে জলটাকে লোয়ার ড্যামে ছাড়া হয়, ছেড়ে সেখান থেকে হাইড্রো পাওয়ার যে স্টেশন আছে, হাইড্রো পাওয়ার যে প্ল্যান্ট আছে, সেইখানে হাইড্রো পাওয়ার তৈরি করা হয়। জলটাকে সাইক্লিং করে পাওয়ার তৈরি করা হয়, পাওয়ার উৎপন্ন করা হয় এক জাপানি কোম্পানির সহযোগিতায়। এই আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করা হয়েছে। আমাদের আরেক পার্টনার সেলফি তুলতে ব্যস্ত। রেকর্ডিং ভিডিও ওকে বস। এখানে পুরুলিয়া দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে এবার নামবো নিচে।
অর্ণব তুমি এত ধারে বসো না, রেসপেক্ট অর্ণব, দেখো কেমন ধারে বসে আছে সব। এখন ধারে বসাটা কিন্তু বিপজ্জনক। এখানেই শেষ হলো ওদের পুরুলিয়া ভ্রমণ। সকাল হলেই যে যার ফিরে যাবে বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ট্রিপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বিদায় বেলায়, শেষ বেলায় অযোধ্যার কোলে ঢলে পড়া সূর্য থাকলো তোমাদের জন্য। এখন আমাদের চলবে ছোট্ট করে একটা টিফিন ব্রেক। টিফিন ব্রেক আছে নির্জনের রিসর্ট, নির্জনের কি যেন এটা, চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমাদের সব জিভ থেকে নোলা পড়া অলরেডি শুরু হয়ে গেছে গন্ধে। মোমো বললে উইথ অনিয়ন এন্ড এটা কি যেন, ধনে পাতা গার্নিশ। ধন্যবাদ। ধনে পাতা, করিয়েন্ডার লিভ, জানি আমি ইংলিশ। আসল মোটামুটি জমে উঠেছে, হালকা ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে চিকেন পকোড়া। ওহ ক্যা বাত হ্যায়।